আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ 9টি স্টেপ নিয়ে আলোচনা করব, যেই স্টেপগুলি আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার আগে ফলো করলে অবশ্যই আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেসফুল হবেন। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে পরিপূর্ণ একটি গাইডলাইন তৈরি করার, যেই গাইডলাইনটা কমপ্লিটলি বিগিনার্সদের জন্য, যারা একেবারে শুরু থেকেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে চাচ্ছেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজ আমি যে 9টি স্টেপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা চেষ্টা করবেন এই 9টি স্টেপ খুবই মনোযোগ দিয়ে বোঝার এবং চেষ্টা করবেন এই স্টেপগুলিকে ফলো করার। তাহলে আশা করি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরু থেকে আপনি ভালোভাবে আগাতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন এক নম্বর থেকে শুরু করা যাক। এক নম্বরে যেটি আমি রেখেছি সেটি হচ্ছে রিসার্চ, অর্থাৎ আপনি যে ফ্রিল্যান্সিং করবেন বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চলেছেন, তো এটা নিয়ে আপনাকে ইন্টারনেটে শুধু রিসার্চ করতে হবে, অর্থাৎ আপনাকে গুগলে বা ইউটিউবে সার্চ দিতে হবে এবং বিভিন্ন ভিডিও দেখতে হবে, বিভিন্ন জায়গার আর্টিকেল পড়তে হবে। তো এগুলো করে আসলে লাভ কী? এগুলো পড়া এবং ভিডিও দেখা থেকে আপনার একটা কমপ্লিট আইডিয়া আসবে ফ্রিল্যান্সিং সম্পর্কে, যেটা নতুনদের মধ্যে অনেকেরই থাকে না এবং অনেকের মাথায় অনেক প্রশ্ন আসে, যেই প্রশ্নগুলি তারা সঠিক অ্যান্সার খুঁজে পায় না। তো আপনি চেষ্টা করবেন যে এক নম্বরে যেটা বলেছি রিসার্চ করা, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে গুগলে এবং ইউটিউবে রিসার্চ করা এবং বিভিন্ন প্রশ্নগুলি নিয়েই রিসার্চ করা, যে এই প্রশ্নটা আমার মাথায় আসছে তো এটার সলিউশন কোথায়। আশা করি রিসার্চ করতে হবে কি এটা আপনি বুঝে গিয়েছেন। দুই নম্বরে যেটা আছে সেটি হচ্ছে টপিক বাছাই করা। এই টপিক বাছাই করা আপনি কিছু রিসার্চের পরেই বুঝতে পারবেন যে টপিক জিনিসটা কী বা এই কোন টপিক নিয়ে আমি কাজ করব, কোন টপিকটা আপনার জন্য ভালো। তো আশা করি আপনারা রিসার্চের পরেই টপিকটা সিলেক্ট করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো টপিক বাছাই করতে অসুবিধা হয় তাহলে আপনি আমার একটা ভিডিও আছে এই শুধুমাত্র টপিক সিলেকশন নিয়ে, তো আপনি ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো তারপর এখানে একটু আলোচনা করি যে টপিক জিনিসটা, আসলে টপিক বলতে আমি এখানে বুঝিয়েছি যে আপনি যে ধরনের সার্ভিসটা ফ্রিল্যান্সার হিসেবে মানুষদেরকে দিবেন সে ধরনের একটি সার্ভিস বা টপিক আপনাকে বাছাই করতে হবে। তিন নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আপনি যে টপিকটা বাছাই করেছেন সেই টপিকের উপরে আপনার কী কী স্কিল থাকতে হবে বা কী কী বিষয়ে কাজ শিখতে হবে সেটার একটি লিস্ট তৈরি করা। এরপরে লিস্ট অনুযায়ী স্টেপ বাই স্টেপ সেইগুলিকে নিজের আয়ত্তে আনা এবং সেই বিষয়ের উপরে নিজেকে দক্ষ করে তোলা। অবশ্যই আপনাকে স্কিলড হতে হবে, না হলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। চার নম্বরে যেটা আছে সেটি হচ্ছে আপনি অলরেডি ধরেন টপিক বাছাই করা শেষ, কাজ শেখা শেষ, আপনি দক্ষ হয়ে গিয়েছেন, এখন চার নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার দক্ষতা অনুযায়ী যেই সার্ভিসটাকে আপনি বাছাই করেছেন সেই সার্ভিসটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া। ধরে নিলাম আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ শিখেছেন, এখন এই লোগো ডিজাইন কাদের প্রয়োজন? যারা বিভিন্ন নতুন নতুন অর্গানাইজেশন বা নতুন নতুন ওয়েবসাইট বানাচ্ছে বা নতুন নতুন কোম্পানি স্টার্ট করছে তাদের প্রয়োজন হবে। তো আপনাকে যেটা করতে হবে আপনার স্কিল বা আপনার দক্ষতা অনুযায়ী আপনি বিভিন্ন মার্কেট প্লেসে বিট করবেন বা কাজ ধরার চেষ্টা করবেন এবং যারা এই ধরনের কাজ নেয় তাদেরকে বিভিন্ন অফার দিবেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে মার্কেট প্লেস বা অফার এই ধরনের জিনিসগুলো আবার কী? তো এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, যে ভিডিওতে আমি বলে দিয়েছি যে চারটি মার্কেট প্লেস রয়েছে আমাদের দেশে, এগুলো খুবই জনপ্রিয়। তো আপনি চাইলে সেই চারটি মার্কেট প্লেস দেখতে পারেন, তো এই ভিডিওর লিঙ্কটাও আমি এই নিচের ডিসক্রিপশনে দিয়ে দিব। পাঁচ নম্বরে যেটা করতে হবে আপনাকে, আপনি অলরেডি কাজ জানেন এবং মার্কেট প্লেসে নেমেও গিয়েছেন এবং কাজ ধরার চেষ্টাও করছেন, এখন শুরুতেই বড় বড় প্রজেক্ট নিয়ে বা বড় বড় প্রজেক্টে কাজ করাটা বোকামি হবে। আপনাকে যেটা করতে হবে, নিজের প্রোফাইল ঠিক রাখতে হলে অবশ্যই ছোটো ছোটো কাজ নিতে হবে, যেই কাজগুলি খুবই সহজ, হয়তো আপনি অনেক অফার পাবেন বা অনেক কাজের অফার আসতে থাকবে। তো কিছু কিছু কাজ দেখবেন যে অনেক বড় প্রজেক্ট হয় বা যেই প্রজেক্টগুলো আপনি করতে পারবেন না, ওই কাজগুলো নেওয়ার দরকার নাই, আপনি পরে অনেক ভালো কাজ পাবেন। তো শুরুতে করবেন ছোটো ছোটো কাজ নেওয়ার, যে ছোটো ছোটো কাজগুলি আপনি একাই করতে পারবেন এবং খুব অল্প সময়ে এবং সহজেই করতে পারবেন, সে ধরনের কাজ নিয়ে আস্তে আস্তে নিজের স্কিলটা ডেভেলপ করতে থাকবেন। ছয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার শেখা কাজটি বা আপনি যেই সার্ভিসটা
ফ্রিল্যান্সার হিসেবে দিতে চাচ্ছেন সেই সার্ভিসটা চেষ্টা করবেন আপনার আশেপাশে যত বন্ধু আছে বা যত বড় ভাই আছে বা যত ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা এই ধরনের কাজের প্রতি ইন্টারেস্টেড বা যারা এই ধরনের কাজ খুঁজছে তাদেরকে ফ্রিতে সার্ভিস দেওয়া। এখন মনে হতে পারে যে আমি এত কষ্ট করে শিখেছি ফ্রিতে কেন দিব। আসলে ফ্রিতে এটা এই জন্য আপনাকে দিতে হবে কারণ শুরুতে মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন তো মার্কেট প্লেসে নামলে ক্লায়েন্ট আপনাকে বলবে যে তোমার কাজের কিছু স্যাম্পল আমাকে দেখাও। তো আপনি যদি আগে থেকে কাজ না করেন তাহলে তাকে স্যাম্পল দেখাতে পারবেন না। আর এটা প্রায় প্রত্যেকটা ক্লায়েন্টে আপনাকে বলবে যে তাকে তোমার কাজের স্যাম্পল দেখাও। তো কাজের স্যাম্পল এখন আপনি কোথায় পাবেন? সেজন্য শুরুতে আবার কি আপনার বন্ধুরা বা আপনার ফ্রেন্ড সার্কেলের বড় ভাই যারা আছে তারা আবার শুরুতে কিন্তু আপনাকে টাকাও দিতে চাইবে না। তারা ভাববে যে এই ছেলেটা তো একেবারেই নতুন, সে কি এই কাজটা করতে পারবে? তো তারা এরকম কনফিউশনে থাকবে, বিধায় নতুন অবস্থায় আপনি টাকাটাও নিতে পারবেন না এবং তারাও দিতে চাইবে না। সেজন্য আপনার উচিত হবে ফ্রিতে কিছু কাজ করা এবং এটার মেইন টার্গেট থাকবে এই ফ্রিতে কাজ করার সাথে সাথে আপনার কিছু পোর্টফোলিও, আপনার পোর্টফোলিওগুলো আপনার ওয়েবসাইটে সাজিয়ে রাখা। এবং এই স্যাম্পলগুলি আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি সুন্দর একটা জায়গাতে সাজিয়ে রাখতে পারবেন যাতে করে ক্লায়েন্ট চাইলে তাকে খুব সহজেই দেখাতে পারেন। উদাহরণস্বরূপ ধরে নিলাম আপনি বিজনেস কার্ড ডিজাইন করেন, তো আপনার পরিচিত যারা আছে সেসব বন্ধুদের জন্য সুন্দর সুন্দর বিজনেস কার্ড তৈরি করে দিলেন। তাদের বিজনেস যদিও বিজনেস থাকুক আর না থাকুক আপনি তাদের জন্য সুন্দর সুন্দর কার্ড তৈরি করে তাদেরকে উপহার দিলেন। এখন এতে তারা খুশি হবে এবং তারা একটা মন্তব্য করবে, এটা আপনাকে অনেক ইন্সপায়ার করবে এবং আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু যোগ্যতা হয়েছে। আর এই কার্ডগুলি আপনি স্যাম্পল হিসেবে আপনার ক্লায়েন্টকে দেখাবেন। তো এখানে বিজনেস কার্ডের উদাহরণ দিয়েছি, এই উদাহরণটা বা এই সেম প্রসেস আপনি যে কোনো প্রজেক্টের সাথে বা যে কোনো টপিকের সাথে আপনাকে করতে হবে। এরপরে 7 নম্বরে যেটা আছে সেটি হচ্ছে রেফারেল বা টেস্টিমোনিয়ালস। এখন রেফারেল বা টেস্টিমোনিয়াল জিনিসটা আবার কী? তো রেফারেলটাই বলি আমি, দুইটা একই জিনিস। তো রেফারেল হচ্ছে আপনি যেসব ক্লায়েন্টের কাজ করা শুরু করে দিয়েছেন, অলরেডি একটা দুইটা ছোটো ছোটো কাজ করছেন, সেই ক্লায়েন্টদেরকে বলবেন যে আমার কাজ যদি তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই তোমার বন্ধু বা তোমার যে নেইবার আছে তাদের কাছে আমার রেফারেলটা দিও বা আমার লিঙ্কটা বা প্রোফাইলটা তাদের কাছে দিও যাতে করে তাদেরও যদি এই কাজ প্রয়োজন হয় আমার কাছ থেকে করিয়ে নিতে পারে। এবং সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হতে হবে, আপনাকে অনেক পোলাইট হতে হবে। এখানে ক্লায়েন্টের সাথে ইগো দেখালে হবে না বা ক্লায়েন্টের সাথে পার্ট নিলে হবে না, তাদের সাথে সবসময় শান্তভাবে ভালোভাবে কাজ করতে হবে এবং চেষ্টা করবেন তাদেরকে হ্যাপি রাখার। তো আশা করি টেস্টিমোনিয়ালস কি এটা আপনারা বুঝে গিয়েছেন। এরপরে 8 নম্বরে যেটা আসবে সেটি হচ্ছে বিভিন্ন বড় বড় যে অনলাইন মার্কেট প্লেসগুলি আছে সেই মার্কেট প্লেসগুলোতে নিজের প্রোফাইল ক্রিয়েট করা এবং চেষ্টা করা ধীরে ধীরে বড় বড় প্রজেক্টগুলি ফলো করা। যে মার্কেট প্লেসগুলিতে বড় বড় প্রজেক্টে কাজ হয় সেই প্রজেক্টগুলি দেখা যে তারা কী ধরনের এমপ্লয়ি চাচ্ছে বা তারা কী ধরনের ফ্রিল্যান্সার চাচ্ছে। তো এটা দেখার উপকারিতাটা কী? এটা দেখার উপকারিতা হচ্ছে আপনি যখন এগুলো দেখতে থাকবেন তখন আপনার মধ্যে কম্পেয়ার করবেন যে এই স্কিলটা চাচ্ছে, এই স্কিলটা কি আমার মধ্যে আছে বা এই কাজটাকে আমি জানি। যদি না জানেন তাহলে সেটাকে দ্রুত শিখে ফেলুন। শেখার জন্য অবশ্যই ইউটিউব আছে, গুগল আছে, এগুলো ব্যবহার করবেন এবং ঠিক এভাবে স্কিল ডেভেলপের সাথে সাথে ওই বড় বড় মার্কেট প্লেসগুলিতে বিট করতে থাকুন। তো একটা সময় এভাবে বিট করতে করতে আপনি বড় বড় মার্কেট প্লেসগুলিতেও আপনার ভালো একটি প্রোফাইল তৈরি করে ফেলতে পারবেন, যেই প্রোফাইলের থেকে আপনি কন্টিনিউয়াসলি অনেক বেশি বেশি ক্লায়েন্টস পাবেন এবং ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। সর্বশেষ 9 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আপনার নিজের একটি পরিচিতি তৈরি করা। বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ বা ইন্টারনেটেই সব কিছু হচ্ছে, তো আপনি আসলে কী বা আপনি কী করেন বা আপনার পরিচয়টা কী, এই পরিচয়টা অনলাইনে মানুষের সামনে নিজেকে তুলে ধরা, অর্থাৎ একটা নিজের ব্র্যান্ড তৈরি করা, যেটি একদিনে তৈরি হবে না। একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড মানে এরকম না যে সুন্দর একটা নাম চুজ করলাম আর একটা ব্র্যান্ড হয়ে গেল, না। এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। একটা ব্র্যান্ড তৈরি করতে আপনাকে 5 বছর 10 বছর লেগে যেতে পারে, কিন্তু এটা যদি আপনি এখন থেকে শুরু করেন তাহলে 10 বছর পরে যে হয়তো আপনাকে অনেক মানুষ চিনবে, জানবে এবং আপনার একটি পরিচিতি হবে, আপনার নিজের একটা ব্র্যান্ড হবে। বাট আপনি যদি মনে করেন যে না এটা আমি আরও 2-3 বছর পরে থেকে শুরু করব, তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে গিয়েছেন। তো চেষ্টা করবেন যে নিজের পরিচিতিটা বাড়ানো এবং মানুষকে হেল্প করা, মানুষকে উপকার করা। আপনি যেটা শিখছেন সেটা অন্যকে শেখান, নিজের প্র্যাকটিস করার বেস্ট ওয়ে হচ্ছে যেটা আপনি শিখবেন সেটা অন্যকে শেখাতে থাকুন। একটা বিষয় খেয়াল করলে আপনি বুঝবেন ব্র্যান্ডিং জিনিসটা, আসলে যেহেতু এটা নিয়ে আলোচনা করছি তো অনলাইনে অনেক অনেক ওয়েবসাইট আছে যেখানে
বিভিন্ন পার্সন বা যারা অনেক বিভিন্ন বিষয়ে এক্সপার্ট তারা কী করে, বিভিন্ন প্রশ্ন করলে তারা দেখবেন অনেক সময়ের মধ্যে বা অনেক ব্যস্ততার মধ্যে একটা সময় বের করে আপনাকে হেল্প করে, আপনাকে হেল্প করার চেষ্টা করে, এবং তারা এভাবে এভাবে নিজেদের পরিচিতিগুলো বাড়াতে থাকে। তো আশা করি আপনারা এই 9টি বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এই 9টি বিষয় যদি আপনি শুরু থেকে ফলো করেন এবং আপনার মাথাতে গেঁথে নেন, তাহলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার সাকসেসটা অবশ্যই আসবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছু টিপস বা ট্রিক্স শেয়ার করব, যাতে করে আপনারা আস্তে আস্তে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে রেগুলার ভিডিও আপলোড দিই, যে ভিডিওগুলি আপনাকে হেল্প করবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে খুব স্মুথলি সামনের দিকে এগিয়ে নিতে। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, বা আপনার পরিচিত যারা আছে, যারা ফ্রিল্যান্সিং বিষয়ে ইন্টারেস্টেড আছে, তাদের সাথে শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।